হ্যালো, আমি দিলীপ কুমার রায়। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে টিউটোরিয়ালটি শুরু করছি। তো আজকে যে বিষয়টি নিয়ে আমি আসলে আলোচনা করব, সেটা দেখা গেছে যে আমরা অনেক সময় ভিডিও মেক বা হচ্ছে ভিডিও তৈরি করার জন্য যে সফটওয়্যারটা ইউজ করি, এই সফটওয়্যারটি সম্পূর্ণরূপে অনেকেই ব্যবহার করতে জানি না আসলে কীভাবে আমরা ব্যবহার করব। তো সেটি হচ্ছে যে আমি আমার চ্যানেলের ডেসক্রিপশনের বোর্ডে আমি আমার সফটওয়্যারটি কোথা থেকে আপনারা কালেক্ট করবেন সেই সফটওয়্যারটির আমি লিঙ্ক দিয়ে দেবো। আপনার সফটওয়্যারটি সেখান থেকে ডাউনলোড করে নিয়ে সফটওয়্যারটির ডাউনলোড করে নেবেন। সফটওয়্যারটি আমি দেখাই দিই। আপনারা যখন সফটওয়্যারটি ডাউনলোড করবেন, জিপ ফাইল থাকবে, সেটিকে আনজিপ করলে আপনারা ঠিক এরকম দুটি ফাইল পাবেন। একটিতে হচ্ছে সফটওয়্যার ইনস্টল ফাইল, সেকেন্ড হচ্ছে আপনার কি বা লাইসেন্স কি। আপনার সফটওয়্যারটি যখন ইনস্টল করবেন, ইনস্টল করার সময় ইনস্টল করা শেষ হয়ে দিকে আপনার একটি ফর্ম আসবে, সেখানে ফর্মে লেখা থাকবে যে আপনি কি ট্রায়াল পিরিয়ড ইউজ করবেন না হচ্ছে লাইসেন্স কি ইউজ করবেন। তো লাইসেন্স কি যখন চাবে, সেখানে আপনি লাইসেন্স কি অপশনটাতে সিলেক্ট করে দেবেন। দেবার পরবর্তী মুহূর্তে এই কি ওপেন করে নেবেন। নেবার পর ওখানে নাম নাম আপনি এই নামটি দিবেন পেস্ট করে, তারপর এখান থেকে যে কোনো একটি লাইসেন্স কি পেস্ট করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করলে আপনার সফটওয়্যারটি সম্পূর্ণ ক্র্যাক হয়ে যাবে। সফটওয়্যারটি ক্র্যাক হয়ে যাওয়ার পর সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন। আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নিলে ঠিক আচ্ছা, সফটওয়্যারটি ওপেন করার পরবর্তীতে আপনারা সফটওয়্যারটির ইন্টারফেস এরকম পাবেন। এখানে টেক্সমিথের অটো একটা ভিডিও প্লে হবে, সফটওয়্যারটা আপনারা কীভাবে ইউজ করবেন এখানে সম্পূর্ণ থাকবে। আমার অলরেডি সেটা কয়েকবার প্লে হয়ে গেছে, বিধায় এখানে আর নেই। তো আমরা এখানে জাস্ট ওয়েলকাম ক্যামটেসিয়া স্টুডিও, এখানে একটা পপ আপ ট্যাব আসবে, আমরা যদি চাই এটি দেখব না, তখন আমরা এখানে চেকমার্ক যেটি আছে শো দিস ডায়লগ অ্যাট স্টার্টআপ, অর্থাৎ আমরা যখন শুরু করব, শুরু করার সময়ই এই ডায়লগ বক্সটা ওপেন হবে। তো আমরা এটি দেখবো না পরবর্তীতে, সেই জন্য আমরা কী করবো, এই ডায়লগ বক্সটি আনচেক করে দেবো। দেওয়ার পরে আমরা ক্লোজ করে দিলে আমরা যখন যতবারই ক্যামটেসিয়া ওপেন করব, ততবারই আমাদের কাছে এটি আর ওপেন হবে না। এখন আমরা ক্যামটেসিয়া স্টুডিও ওপেন করবার পর একটু দেখে নেব কোথায় কী আছে, কাজ করার পূর্বে একটু দেখে নেব। যেমন এখানে ফাইলে যদি আমরা ক্লিক করি, ফাইলে এখানে নিউ প্রজেক্ট, অর্থাৎ আমি এখানে নিউ প্রজেক্ট আমার কিবোর্ডে কন্ট্রোল এন প্রেস করেও আমি নিউ প্রজেক্ট রান করতে পারি। সেকেন্ড অপশন হচ্ছে ওপেন প্রজেক্ট। আমি যদি কোথাও থেকে ওপেন প্রজেক্ট, দ্যাট মিন্স এখানে আমি ইম্পোর্ট মিডিয়া করেও প্রজেক্ট ওপেন করে নিতে পারি, অথবা এখানে ওপেন প্রজেক্টে ক্লিক করেও আমি প্রজেক্ট ওপেন করে নিতে পারি। এর পরবর্তী অপশন আছে হচ্ছে রিসেন্ট প্রজেক্টস, অর্থাৎ আমি যে প্রজেক্টটা রিসেন্টলি কাজ করলাম সেটি দেখার জন্য রিসেন্ট প্রজেক্টে যদি ক্লিক করি তাহলে সেখানে আমি সেই প্রজেক্টটা দেখতে পারবো। এর পরবর্তী অপশন আছে সেভ প্রজেক্ট। আমি প্রজেক্ট অন থাকা অবস্থায় যা যা কাজ করবো সেটি যদি সেভ না করি, হঠাৎ করে আমার ডিভাইসটি যদি বন্ধ হয়ে যায়, তাহলে কাজটি যে অবস্থায় থাকবে সেই অবস্থায় পরবর্তীতে আমি পাবো না। সেই জন্য কাজটি করার পরবর্তী অবস্থাতেই আমাকে প্রজেক্টটি সাথে সাথে সেভ করে নিতে হবে। এর পরবর্তীতে আসছে হচ্ছে প্রোডিউস অ্যান্ড শেয়ার, অর্থাৎ এই একই বাটন ঠিক এখানে রয়েছে প্রোডিউস অ্যান্ড শেয়ার, সেম ফাইলেও একই বাটন রয়েছে প্রোডিউস অ্যান্ড শেয়ার। অর্থাৎ আমি যে প্রজেক্টটি নিয়ে কাজ করছি, এই প্রজেক্টটি আমার যখন শেষ হয়ে যাবে, আমার প্রজেক্টের যখন কাজ শেষ হয়ে যাবে, সেই মুহূর্তে আমি কী করবো, এটাকে প্রোডিউস করে নেব, সেই বাটনটি এখানে ফাইল অপশনে বলে দিয়েছে। পরবর্তী অপশন রয়েছে এখানে হচ্ছে প্রোডাক্ট প্রোডিউস স্পেশাল, এই অপশনগুলো হাইড রয়েছে। এরপর রয়েছে হচ্ছে ইম্পোর্ট মিডিয়া, এখানে ইম্পোর্ট মিডিয়া একটি বাটন রয়েছে, সেম এখানেও ইম্পোর্ট মিডিয়া, আমরা চাইলে ফাইল থেকে মিডিয়া ইম্পোর্ট করে নিতে পারি, অথবা ইম্পোর্ট মিডিয়া বাটনে ক্লিক করেও আমরা ওপেন করে নিতে পারি। পরবর্তী অপশন রয়েছে লাইব্রেরি, এখানেও আমরা যদি দেখি যে নিচে লাইব্রেরি বাটন রয়েছে, লাইব্রেরি বাটন ক্লিক করলে, অর্থাৎ টেক্সমিথের বাই ডিফল্ট কিছু এখানে মিউজিক, এরপর এখানে কিছু অ্যানিমেটেড টাইটেল সব কিছু দেওয়া রয়েছে। এর পরবর্তী অপশনে রয়েছে ইম্পোর্ট জিপ প্রজেক্ট, অর্থাৎ আমার যদি কোনো ফাইল জিপ করা থাকে তাহলে সেইটিকেও আমি ইম্পোর্ট করে নিয়ে কাজ করতে পারবো। আমরা যদি এক্সিট করতে চাই তাহলে ফাইলে এসে এক্সিটে ক্লিক করলে আমাদের এই সম্পূর্ণ সফটওয়্যারটি এক্সিট হয়ে যাবে। পরবর্তী অপশন আছে এখানে এডিট, আমরা যদি কোনো কিছু এডিট করতে চাই তাহলে এডিট বাটনে ক্লিক করলে আমরা এখান থেকে অপশনগুলো পাবো, একটু দেখে নেবেন। এর পরের অপশনটি রয়েছে ভিউ, ভিউ অপশনে যা যা রয়েছে এগুলো একটু নিজেরাই ঘেটে ঘেটে দেখে নেবেন। পরবর্তী অপশন রয়েছে টুলস, টুলসে যা যা রয়েছে এগুলো একটু দেখে নেবেন। এখন আমি আসলে দেখাবো যে কীভাবে আপনারা এখানে ইউজ করবেন। তো পূর্ব থেকে আমার একটি রেকর্ড করা ফাইল রয়েছে, সেই ফাইলটিকে আমি ইম্পোর্ট করে নিয়ে আসবো। ইম্পোর্ট করলাম কীভাবে, আমি ইম্পোর্ট বাটনে ক্লিক করলাম, করার পর আমার ডেস্টিনেশন যেই জায়গায় ফাইলটি আমি সেভ করে রেখেছিলাম পূর্ব থেকে, সেই ফাইলটিকে আমি
সিলেক্ট করে দিলাম। দেবার পরে আমার এখানে ফাইলটি ওপেনে ক্লিক করলে ফাইলটি আমার এখানে চলে আসবে। এখন এখান থেকে আমি ফাইলটিকে টেনে নিচে যে ট্রাক লাইনারটি রয়েছে এই ট্রাক লাইনারে আমি নিয়ে এসে ছেড়ে দিতে পারি এক, অথবা আমি যদি চাই টানবো না, আমি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যাড টু টাইম লাইনে যদি ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি আমার এই টাইম লাইনে ট্র্যাক লাইনে চলে আসবে। এখন পরবর্তী অপশন আসছে যে আপনি যে ভিডিওটি মেক করলেন এই ভিডিওটিতে অনেক গ্যাপ থাকতে পারে, বাইরে কিছু সাউন্ড থাকতে পারে, এগুলোকে আপনি কীভাবে রিডিউস করবেন বা এগুলোকে আপনি কীভাবে রিমুভ করবেন। এখানে বলে দিয়েছে যে এডিটিং ডাইমেনশন, অর্থাৎ আপনার ভিডিওটি, আপনার আউটপুট ভিডিওটি যখন আপনার এখানে মেক হয়ে যাবে, তৈরি হয়ে যাবে, অর্থাৎ এডিটিং শেষ, সেই মুহূর্তে আপনি ভিডিওটি কোন ফরম্যাটে আপনি ভিডিওটিকে আউটপুট করবেন। তো আমরা যেহেতু এই ভিডিওটি মেক করার পর এটিকে ইউটিউবে পাবলিশ করব, তো আমি এখানে অ্যারো বাটনে ক্লিক করলেই দেখতে পারবো ইউটিউব অ্যান্ড স্ক্রিন কাস্ট 16.9 রেশিও দেওয়া আছে, 1280x720, এটিকে সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে আমরা ওকে বাটনে ক্লিক করলেই এখানে আমার স্ক্রিন রেশিওটা সম্পূর্ণ ধরে নেবে। যদি ধরে না নেয়, অনেক সময় দেখা যাবে যে আমার ভিডিওর স্ক্রিনটি ঠিক এতটুকু থাকবে, সেই ক্ষেত্রে বাইরে যে আউটলাইনারটি দেখা যাবে স্ক্রিনের, আমরা কি করব ভিডিওটিকে এভাবে টেনে স্ক্রিনের যে অংশটুকু রয়েছে অর্থাৎ টেনে নিয়ে এসে যতক্ষণ পর্যন্ত ইয়েলো লাইনারটি আসবে না ততক্ষণ পর্যন্ত আমরা স্ক্রিনটিকে টেনে নেব। এখন দেখেন আমি যদি স্ক্রিনটিকে টেনে এখানে বাইরে নিয়ে যাই, ইয়েলো লাইনার কিন্তু পার হয়ে চলে গেছে। তো দেখতে হবে ইয়েলো লাইনারটি যখন চলে আসবে আমি স্ক্রিনের আমার মাউসের বাটনটা আমি ছেড়ে দেবো। এর পরবর্তীতে সেম অবস্থায় আমি উপরে নিয়ে যাব, ইয়েলো লাইনার আসবে আমি ছেড়ে দেবো, রাইট সাইডে নিয়ে যাব লাইনার আসবে আমি ছেড়ে দেবো, এবং নিচে নিয়ে আসবো লাইনার আসবে আমি ছেড়ে দেবো। এর পরবর্তী কাজ হচ্ছে ভিডিওতে আমার যেসব জায়গায় গ্যাপ রয়েছে বা যেসব জায়গায় আউটসাইড নয়েজ রয়েছে বা যেসব জায়গায় আসলে কোনো কথা বা কোনো কিছু আসেনি, ভয়েস আসেনি, সেই সব জায়গাকে আমি রিমুভ করব কিভাবে। তো তার জন্য আমাকে ভিডিওটি প্লে করে নিতে হবে, আমাকে প্লে করে করে শুনতে হবে কোন জায়গাটা আমি রিমুভ করব। ধরেন প্রথমের এই অংশটুকু, প্রথমের এই অংশটুকুতে আমার কোনো সাউন্ড আসেনি, আমি লাইনারটি এখানে নিয়ে আসলাম, নিয়ে আসবার পর এই যে গ্রিন বাটনটি রয়েছে, অথবা আমি এটাকে প্রথমের দিকে নিয়ে গেলাম এবং রেড যে বাটনটি রয়েছে সেই বাটনটিকে যে অংশটুকু ফাঁকা অর্থাৎ যেখানে ভয়েসের কোনো অংশ নেই সেই অংশটিতে আমি সিলেক্ট করে নিলাম। নেবার পর মাউস ধরে আমি এটিকে সম্পূর্ণ টানলাম মাউস ধরে। যদি আপনি আরও সূক্ষ্মভাবে কাটতে চান তাহলে মাউস ধরে অবশ্যই মাউস ধরবেন এবং কিবোর্ডের কন্ট্রোল বাটন ক্লিক করে এটিকে টেনে নেবেন, তাহলে সূক্ষ্মভাবে আপনি যতটুকু অংশ চাবেন ততটুকু অংশ পর্যন্ত আপনি কেটে নিতে পারবেন। আমি নেবার পর আমি এখানে কাট করলাম, আমার প্রথম অংশটি কেটে গেছে। এভাবে আমার যেসব জায়গায় ফাঁকা রয়েছে সেই জায়গাগুলো আমি পয়েন্টারটি নিয়ে আসবো এবং কন্ট্রোল বাটন টিপে ধরবো, মাউস রাইট বাটন প্রেস করে নিয়ে আমি কেটে নেব, অংশটুকুকে আমি কেটে নেব। এখন আপনি যদি চান আপনার ভিডিওতে আপনি মিউজিক কীভাবে দেবেন এবং আপনার ভিডিওতে আপনি একটি ওয়েলকাম মেসেজ, আপনি ভিডিওটা পাবলিশ করবেন যখন অবশ্যই এখানে একটি ওয়েলকাম মেসেজ দিতে হবে, অর্থাৎ আপনার ভিডিওটাতে দেখার জন্য আপনি মানুষকে ওয়েলকাম জানাচ্ছেন বা আপনি ভিজিটারকে ওয়েলকাম জানাচ্ছেন যে আমার ভিডিও দেখার জন্য ওয়েলকাম। তো সেটি আমরা কীভাবে দেব, আমরা নিচে যে অপশন বাটনগুলো রয়েছে এই বাটনগুলোর দিকে যাব, গেলে এখানে কল আউটস যে বাটনটি রয়েছে এটি ক্লিক করলেই আমরা কয়েকটি অপশন পাবো কল আউটসের। আমরা যদি চাই অ্যাড কল আউটস এখানে আলাদাভাবে দিতে পারবো, এবং অ্যারো আছে, বোথ অ্যারো আছে, রাউন্ড আছে, সার্কেল আছে এবং স্কোয়ার আছে। আমরা এই ফিল্ডটিকে নিলাম, নেবার পর আমি আমার ভিডিও টাইমলাইনের দিকে যাব, যাওয়ার পর ভিডিও টাইমলাইনটিকে মাউস দিয়ে প্রেস ধরে একটু রাইট সাইডে সরিয়ে নেব, একটু রাইট সাইডে সরিয়ে নেব নিচের অংশটি এবং উপরের অংশটি, ট্র্যাক ওয়ান ট্র্যাক টু রাইট সাইডে সরিয়ে নেব। এরপর আমি ইন্ট্রোটি অর্থাৎ আমার যে ওয়েলকাম মেসেজটা কল আউটস যেটা দিব সেইটা আমি একটু আমার ভিডিও রেজুলেশন যতটুকু ততটুকু আকারে আমি সাইজ করে নেব। আপনি চাইলে এটিকে বাহিরে বের করে নিতে পারেন, আবার স্ক্রিন রেজুলেশন যতটুকু রয়েছে ঠিক ততটুকুই করে নিতে পারেন। আমি করে নিচ্ছি। আচ্ছা, আমি করে নেবার পর দেখেন যে কল আউটসের যে আউটসাইডে যে রাউন্ডগুলো রয়েছে সার্কেলের মতো, এই রাউন্ডগুলোকে
দেখতে অড লাগছে এবং ব্যাকগ্রাউন্ডে কালো কালার দেখা যাচ্ছে। তো আমি যদি চাই এখানে আমি কালার চেঞ্জ করে দিতে পারবো। এখানে আমি এই বর্ডারে আসব, বর্ডার বাটনে ক্লিক করব, নো বর্ডারে সিলেক্ট করব, এরপরে ফিল, ফিলে আসব, আমি নট ফিল করে দেব, আমার ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণ কালো হয়ে গেছে। আবার আমি যদি চাই যে আমি এখানে অন্য কালার দেব, তাহলে আমি অন্য একটি কালার সিলেক্ট করে নেব। নেবার পর পেছনে যে রাউন্ডের যে ব্যাক কালো কালারটি দেখা যাচ্ছে সেটি আমি দেখাবো না, তাহলে আমি কি করব, ভিডিওটির কালারসের যে অপশনটি রয়েছে সেটিকে একটু টেনে বের করে দেবো। স্ক্রিন থেকে একটু বের করে দিলেই আমার যে রাউন্ড সার্কেলটি রয়েছে সেটি থাকবে না, অর্থাৎ স্ক্রিন রেজলিউশন যতটুকু এতটুকুর ভিতরে সেটি থেকে যাবে। এখন আমি এখানে একটি মেসেজ দেব যে ওয়েলকাম। এখন আমি চাইলে ফন্টটিকে রিসাইজ করে নিতে পারবো। এখানে ফন্টটি 16 রয়েছে, আমি ফন্টটিকে 100 করে দেবো। ফন্টটি সিলেক্ট করে নিয়ে 100 লিখে দিলাম, ফন্টটি 100 হয়ে গেল। দেখুন অলরেডি চলে আসছে টিউটোরিয়াল। আচ্ছা, এখন যদি চাই যে আমি প্রথমে যে ওয়েলকাম মেসেজটি রয়েছে এখানে একটি মিউজিক দিব, তো সেই ক্ষেত্রে আমি লাইব্রেরিতে যাব। লাইব্রেরিতে গিয়ে মিউজিক আমার পছন্দ মতো, এখানে মিউজিক নাও থাকতে পারে, আমরা চাইলে বাহির থেকে মিউজিক নিতে পারি। তো আমি এখানে বিল্ডিং যেটি রয়েছে সেটি দিয়ে দেখিয়ে দেবো, আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। আমি এখান থেকে প্রথমে যে ইন্ট্রোটি আছে এই ইন্ট্রোটি রাইট বাটন ক্লিক করে অ্যাড টু টাইমলাইনে নিয়ে নিলাম। দেখুন এখানে ট্র্যাক 4-এ অলরেডি চলে আসছে। তো আমি আমার এখানে যে ইন্ট্রোটি বা আমার যে ওয়েলকাম মেসেজটি রয়েছে এই মেসেজটির এখানে আমি রাইট বাটন ক্লিক করলেই ডিউরেশন যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো আমার এই মেসেজটি কতক্ষণ পর্যন্ত দেখাবে, যেহেতু এখানে 7 সেকেন্ড পর্যন্ত দেখাচ্ছে। আর আমি যে ইন্ট্রো মিউজিকটি নিলাম সেটি হচ্ছে 16 সেকেন্ড, অর্থাৎ তাহলে আমার এখানে 7 সেকেন্ড, এখানে 16 সেকেন্ড। আমি যদি চাই এটি 16 সেকেন্ড পর্যন্ত দেখাবো, তাহলে আমি এখানে 16 লিখে দিলেই আমার এই ডিউরেশনের সঙ্গে মিউজিকটি সেম সেম হয়ে যাবে। আবার আমি যদি চাই যে না এখানে 7 সেকেন্ড রয়েছে, আমি 7 সেকেন্ডই দেখাবো, তাহলে সেই ক্ষেত্রে আমি মিউজিকের যে পার্টটি রয়েছে এটিকে আমি জিপ করে দিতে পারবো। অর্থাৎ আমি টেনে যদি আমার ওয়েলকাম যে মেসেজের কল আউটসটি রয়েছে সেটি সব অ্যাডজাস্ট করে দিই, তাহলে আমার ওয়েলকাম মেসেজটি এবং হচ্ছে আমার মিউজিকটি সেম সেম ডিউরেশনের হয়ে যাবে। আমি এখন মিউজিকের যে ক্লিপসটি রয়েছে এটিতে ক্লিক করে অডিও বাটনে ক্লিক করব। অডিও বাটনে ক্লিক করে আমি দেখতে পারবো যে এখানে অডিওর অনেক অপশন রয়েছে, ভলিউম ডাউন, ভলিউম আপ এবং ফেড ইন ফেড আউট। অর্থাৎ ফেড ইন কথাটা অর্থ যে ভলিউমটি ফেড ইন যদি করে দিই তাহলে আমার মিউজিকের প্রথম লেয়ারটি অনেক লো সাউন্ড থেকে শুরু হবে এবং মাঝখানে এসে হাই ভলিউম হবে, আর যদি ফেড আউট করে দিই তাহলে শেষের দিকে গিয়ে আবার জোরে বাজতে বাজতে সাউন্ডটি লো হয়ে যাবে। তাহলে আমি ফেড ইন এবং ফেড আউট করে দেব। এখন আমি দেখব যে ঠিক রয়েছে কি না। আচ্ছা, এখন আমরা যেভাবে একটি ওয়েলকাম মেসেজ দিলাম বা এটাকে বলা হয় ইন্ট্রো, একইভাবে আমরা একটি ফিনিশিং বা থ্যাংক ইউ মেসেজ দিব যেটাকে বলা হয় আউট্রো। তো আমরা সেমভাবে লাইব্রেরিতে যাব, কল আউটসে যাব, একটি কল আউটস নিব। নেবার পর এটিকে স্ক্রিন সাইজ মোতাবেক নিয়ে আসব যেভাবে প্রথমে দেখিয়েছিলাম। এখন এখানে আমি একটি মেসেজ দিয়ে দেবো। দেবার পর আমি ফন্টটিকে অল সিলেক্ট করে নেব, নেবার পরে ফন্টটি পূর্বের ন্যায় 100 করে দেবো। দেখুন অলরেডি লেখাটি চলে আসছে, থ্যাংকস টু ওয়াচিং দিস টিউটোরিয়াল। আমি যদি চাই এখানে আরেকটি মেসেজ দিব, সাবস্ক্রাইব, অলরেডি আমার লেখাটি হয়ে গেছে, থ্যাংকস টু ওয়াচিং দিস টিউটোরিয়াল, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। অর্থাৎ আমি এখানে কল টু অ্যাকশন করলাম, অর্থাৎ আমি যে ভিডিওটি এত কষ্ট করে তৈরি করলাম যাদের জন্য, তারা যদি আমার ভিডিওতে লাইকস না করে, কমেন্টস না করে বা শেয়ার না করে বা সাবস্ক্রাইব না করে, তাহলে তো এটা আসলে মূল্যহীন। তো এই মেসেজটি যদি না দিই তাহলে হবে কি, ভিজিটর বা ভিউয়ার্সরা আসবে, আমার ভিডিওটি দেখবে, তাদের যদি ভালো লাগে তারা কোনো রিমার্কস করতেও পারে নাও পারে। সেজন্যই আমরা লাস্টে যে ফিনিশিংটি বা থ্যাংক ইউ বাটনটি করবো বা কল টু অ্যাকশন বাটনটি করবো সেখানে একটি ছোট্ট মেসেজ দিয়ে দেবো। এখন আমরা ইন্ট্রো দিলাম, মিউজিক দিলাম এবং থ্যাংক ইউ দিলাম বা আউটরো দিলাম। এখন আমরা আউটরোতে সেম একটি মিউজিক অ্যাড করব। আমরা পূর্বে যে ইন্ট্রোতে ছিলাম সেইটি আমরা সিলেক্ট করে নিব, অ্যাড টু টাইমলাইন ক্লিক করার পর এটি টাইমলাইনে চলে আসছে। এটিকে আমরা টেনে শেষের দিকে নিয়ে যাব।
এখন আমরা যদি চাই যে এটি ভিডিও লেন্থ অনেক বড় এবং অনেক দীর্ঘ টেনে নিয়ে যেতে আমাদের কষ্ট হচ্ছে, তো আমরা যদি চাই এখানে দেখুন এটি প্লাস এখানে জুম আউট এবং জুম ইন দুটি বাটন রয়েছে, মাঝখানে একটি গোল বাটন রয়েছে, এটিকে চাইলে আমরা যদি এদিকে সরিয়ে দিই তাহলে একটু ছোট হয়ে আসবে, এই জন্য তখন আমাদের কাজ করতে সুবিধা হবে। যদি আমরা আমাদের ভিডিও লেন্থ অনেক বড় হয় এবং শেষে আউট যদি দিতে যাই বা মিউজিক অ্যাড করতে যাই সেই ক্ষেত্রে আমাদের হয়তো একদম প্রবলেম হতে পারে, সেজন্য আমরা কি করব একটু জুম আউট করে নেব। নেবার পর আমরা এটিকে টেনে নিয়ে নিচের দিকে নিয়ে আসবো, নিয়ে এসে এটিকে পূর্বের ন্যায় আমরা একটু আমাদের থ্যাংক ইউ মেসেজের যে কল আউটটি রয়েছে সেটির ন্যায় এটিকে সাইজ করে নেব এবং এই ভিডিওতে ক্লিক করে আমরা কি করব অডিওতে যাব, অডিওতে গিয়ে ফেড ইন ফেড আউট করে দেবো, অর্থাৎ মিউজিকটি যেখান থেকে শুরু হবে আস্তে আস্তে সাউন্ড হয়ে শুরু হবে এবং পরবর্তী দিকে মিউজিকটি লাউড হবে মাঝখানে এবং শেষের দিকে গিয়ে আবার আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তো এখন আমরা একটু জুম করে নিই, জুম করে নিয়ে অবস্থাটা দেখি। সম্পূর্ণরূপে পাবলিশ করার পূর্বে আমরা ভিডিওটিকে একটু প্লে করে নিজেরাই একটু দেখে নেব যে সব ঠিকঠাক আছে কিনা। অলরেডি চলে আসছে। এখন আমরা যদি চাই যে আমরা এখানে আরো কিছু কাজ করব, অর্থাৎ ট্রানজিশন করব, অর্থাৎ আমার যেখান থেকে ইন্ট্রো সেখানে শুরু ইন্ট্রো শেষ হয়ে যাবার পর এই ভিডিও এবং ইন্ট্রোর মাঝখানে একটু আমরা ডিজাইন বা স্টাইল করে দেব, যেন আমার এই থ্যাংক ইউ মেসেজের পরবর্তী অপশনটি একটু ভিন্নভাবে শুরু হয়, অর্থাৎ একটু অ্যাট্রাকটিভ বা লুক্রেটিভ লাগে। তো ধরুন আমি এখান থেকে এটিকে চয়েস করে নিলাম, এটিকে ধরবো টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দেব। আমরা এটিকে নিচে নিয়ে আসি, মিউজিকটিকেও নিচে নিয়ে আসি, এখানে ধরবো, ধরে এখানে এনে ছেড়ে দেব। দেখুন এখানে অলরেডি কিন্তু প্রসেসটি হয়ে গেছে। এখন আমরা একটু চেক করে নিই, দেখেন একটু স্টাইল করে শুরু হয়ে গেল। এখন আমরা এটিকে প্রোডিউস বা পাবলিশ কিভাবে করব, তো এখানে আসলে প্রত্যেকটি বাটন আমি বলে দিয়েছি, এটি ক্লিপ বিন, ক্লিপ বিন অর্থাৎ এখানে আমরা যে ভিডিওটি পাবলিশ করব বা যে ভিডিওটি নিয়ে আমরা এডিটিংয়ের কাজ করব এখানে আমরা ইম্পোর্ট মিডিয়া করে সেই ভিডিওটিকে সেই ক্লিপসটিকে এখানে নিয়ে আসবো, ক্লিপ বিন। এবং আমরা যদি কোনো অডিও দিতে যাই, অডিও বা মিউজিক ব্যাকগ্রাউন্ডে দিতে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই সেম অবস্থায় ইম্পোর্ট মিডিয়া করে এখানে অডিওটাকে নিয়ে আসতে হবে। পরবর্তীতে আমার অডিওটা আমার ভিডিও টাইমলাইনে বা আমার হচ্ছে এই টাইমলাইনে যে টোটাল বিষয়টি থাকবে এটিকে আমার কোন কোন স্থানে আমি কাট করব বা কোন কোন স্থানে আমার গ্যাপ রয়েছে বা কোন কোন স্থানে আমার সাউন্ড খারাপ এসছে সেই জায়গাগুলো আমরা কেটে নেব। কেটে নেওয়ার জন্য আমি এর আগে দেখেছিলাম, কেটে নেওয়ার জন্য ধরুন যে আমার যে জায়গাগুলো উপরে কার্ভ যে ওয়েভগুলো রয়েছে অর্থাৎ ভয়েসের তরঙ্গগুলো রয়েছে এগুলো সব উপরে, অর্থাৎ যেসব জায়গায় ভয়েসের তরঙ্গগুলো দেখা যাচ্ছে এই সব জায়গায় ভয়েস রয়েছে, আর যেসব জায়গায় তরঙ্গ একবারে নিচের দিকে সেসব জায়গা ফাঁকা। তো আমি যদি চাই এখানে বড় একটি গ্যাপ রয়েছে এই গ্যাপটিকে আমি কেটে দেব, তো সেই ক্ষেত্রে আমাকে এখানে যে কাচির চিহ্নটি রয়েছে কাচির চিহ্নটি ব্যবহার করতে হবে। তো আমি এই টাইমলাইনটিকে নিয়ে আসবো ঠিক এই গ্যাপটির এখানে, গ্যাপটির এখানে নিয়ে এসে সবুজ বাটনটি ওপেনিং বাটন, লাল বাটনটি হচ্ছে ক্লোজিং বাটন, আমি আর মাঝখানেরটি হচ্ছে আপনার যে টাইমিং যে বাটনটি রয়েছে এটি, তো আমি এখানে কিবোর্ডের কন্ট্রোল বাটন ক্লিক করে ধরে নেব। ধরে নেবার পর আমি এর আগে দেখেছিলাম, আবারও দেখাচ্ছি, কিবোর্ডের কন্ট্রোল বাটন ক্লিক করব এবং লাল বাটনটি ফিনিশিং যে বাটনটি রয়েছে লাল বাটনটিতে মাউসের রাইট বাটন ক্লিক করে ধরে আমি একটু টেনে নেব। নেবার পর এখানে যে কাচির চিহ্নটি রয়েছে অর্থাৎ এখানে আমি এটি কেটে নেব। তাহলে দেখুন অলরেডি আমার গ্যাপটি কিন্তু কেটে নিয়েছে। তো এইভাবে আপনি আপনারা আপনাদের ভিডিও মেক করার পরবর্তী অপশনে যেখানে গ্যাপ গ্যাপগুলো থাকবে এই গ্যাপ গ্যাপগুলো একটু শুনে নিয়ে আপনারা কেটে নেবেন। এখন এইভাবে কেটে নিলাম, তারপর আমি আমার ওয়েলকাম মেসেজ দিলাম, একটি মিউজিক অ্যাড করলাম, টাইমলাইনের যেসব জায়গায় গ্যাপ রয়েছে সেগুলো আমি কেটে নিলাম। নেবার পরবর্তীতে একটি আমি থ্যাংক ইউ মেসেজ বা আউটরো দিলাম, আমি এটাকে নিচে নামিয়ে নিয়ে আসি, আউটরো দিলাম, এটিকে আমি ফেড ইন ফেড আউট করে নিলাম, অডিওতে ফেড ইন ফেড আউট করে নিলাম। নেবার পর আমি যদি চাই যে আমার এই ভিডিওটিতে যে ভয়েসটি রয়েছে সেটিকে আমি আরও
लाउड करब তাহলে এখানে আমি যখন এই টাইমলাইনে ক্লিক করব আর টাইমলাইনে ক্লিক করার পর আমি আবারো দেখাই আমি টাইমলাইনে ক্লিক করব করবার পর আমি যদি অডিওতে ক্লিক করি তাহলে এখানে আমাকে অডিও লাইন যতটুকু পর্যন্ত রয়েছে অর্থাৎ অডিও যত যতটুকু অংশ পর্যন্ত রয়েছে সেই ততটুকু অংশ এখানে একটি কালার হয়ে গেছে তো এখানে আমি যদি কার্সার ধরি মাউসের কার্সার ধরি তাহলে দুপাশে দুটি তীর চিহ্ন দেখাবে অর্থাৎ আমি যদি ভয়েসটা বাড়িয়ে নিতে চাই তাহলে উপরে যদি উঠাই দিই তাহলে ভয়েসটা বেড়ে যাবে নিচে আনলে ভয়েসটা কমে যাবে একইভাবে আমরা যখন কোনো মিউজিক অ্যাড করব এইখানে ধরেন আমার এইটি মিউজিক অ্যাড করা রয়েছে আমি যখন এই মিউজিকটি অ্যাড করব তো আমি আমার ভয়েস এখানে রানিং ভয়েস রানিং অবস্থায় ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে তো মিউজিকটি যদি ভয়েসের পাশাপাশি একই লেভেলে থাকে তাহলে অডিয়েন্স শুধু মিউজিকই শুনবে ভয়েস পাবে না সেই ক্ষেত্রে আমরা কি করব মিউজিকের পার্টটিকে আমরা একেবারে নিচে আমরা নামিয়ে দিব যেন আমার ভয়েসটি লাউড থাকে এবং ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটি সেটি অনেক 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 স্লো বাজতে থাকে অর্থাৎ যেটি কানে আসার মতো না অর্থাৎ যেটি ডিস্টারবেন্স না তো এখন আমাদের মোটামুটি ভিডিওটি পাবলিশ করার মতো হয়ে গেছে তো আমরা ভিডিও রেজলিউশন পূর্বেই ওকে করে দিয়েছি এইচডি রেজলিউশন এখন আমরা এখানে ভিডিওর মেকের যে অপশনগুলো সবগুলো দেখিয়ে দিলাম ট্রানজিশন যেটা সেটিও আমরা করিয়ে নিয়েছি অডিও করে নিয়েছি জুম ইন জুম আউট এই ব্যাপারটি আমি একটু বলে নিই এই ব্যাপারটি হচ্ছে ধরেন জুম ইন জুম আউট যেটি সেটি হচ্ছে যে আমার ভিডিওতে স্পেশালি কোনো স্থানকে আমি হাইলাইটস করব আমার ভিডিও চলাকালীন অবস্থায় স্পেশালি কোনো স্থানকে আমি হাইলাইটস করব সেই ক্ষেত্রে আমি জুম ইন প্যান এই বাটনটিতে যদি ক্লিক করি তাহলে আমার এখানে ভিডিওটি থাকা অবস্থায় এখানে ভিডিওটি শো করবে এখন আমি কোন জায়গাটুকুকে হাইলাইটস করব সেই জায়গাটুকুকে আমি যদি এভাবে মাউসের কার্সারটিকে যদি একটা কর্নার থেকে নিয়ে আসি ধরুন যে আমি এই জায়গাটিকে হাইলাইটস করব এই জায়গাটিকে আমি হাইলাইটস করব ঠিক এতটুকু অংশকে হাইলাইটস করব তো এই জায়গাটিকে যখন আমি এই অবস্থায় করে দিলাম একটু ইন্ডিকেশন করে দিলাম ঠিক যে জায়গাটাতে আমি ইন্ডিকেশন করে দিলাম সেখানে একটি আইকন চলে আসবে এরকম এখানে একটু নিচের দিকে দেখেন এখানে এরকম একটি আইকন চলে আসবে এই আইকনটি আমি কতটুকু অংশ হচ্ছে হাইলাইটস করব ততটুকু অংশ পর্যন্ত আমি এইভাবে টেনে দেব যদি আমি টেনে না দিই তাহলে এইভাবে যদি টেনে না দিই তাহলে এটা কোনো কাজ করবে না এই অংশটার কোনো কাজ করবে না দেখুন আমি টেনে দিচ্ছি তখন কিন্তু দেখাচ্ছে যে আমার কতটুকু অংশ হাইলাইটস করবে সেই অংশটুকু কিন্তু হাইলাইটস করবে সে ততটুকু অংশ আমাকে দেখাচ্ছে এখন আমি টেনে দিলাম স্ক্রিনটা সম্পূর্ণ হওয়া পর্যন্ত আমি বাটনটিকে টেনে দিলাম দেখেন আমি যতদূর পর্যন্ত নিয়ে যেতে পারি ততদূর পর্যন্ত এটা যাবে তো আমি এতদূর নিয়ে যাব না জাস্ট যে অংশটুকু হাইলাইটস করব সেটি শর্টলি আমি দেখিয়ে দিলাম এখন আমার মোটামুটি সব অপশন এখন দেখেন আমি যদি ভিডিওটি প্লে করি দেখুন কাজটি হলো কিনা দেখুন আমি অলরেডি কিন্তু যে অংশটুকে হাইলাইটস করতে চাচ্ছি সেই অংশটি আমাকে কিন্তু দেখিয়ে দিচ্ছে আমরা যতটুকু অংশ হাইলাইটস করব ঠিক ততটুকু অংশই নিয়ে আসবো বাড়তি কোনো অংশ নিয়ে আসবো না তো এই ছিল আসলে কিভাবে ভিডিও মেক করতে হয় এখন আমরা দেখাবো যে এই ভিডিওটি আমার সম্পূর্ণরূপে তৈরি এখন পাবলিশ করবার জন্য আমার এডিটিংয়ের কাজ সম্পূর্ণ শেষ এডিটিংয়ের কাজ যতটুকু করবার এতটুকু কমপ্লিট এখন আমি এখানে প্রোডিউস বাটনে ক্লিক করলেই আমি দেখতে পারবো আরেকটি মেনু বার চলে আসবে এখানে আমি ভিডিওটি কোন ফরম্যাটে আউটপুট দেব এখানে বলেছে যে MP4 উইথ ভিডিও প্লেয়ার্স আপ টু 480p আমি এখানে অবশ্যই HD কোয়ালিটির ভিডিও আউটপুট দেব তো HD MP4 অনলি আপ টু 720p যেটি রয়েছে সেটিতে আমি সিলেক্ট করে দেবো দেওয়ার পর নেক্সট বাটন ক্লিক করব এখন ডেস্টিনেশন চাইবে যে আমি কোন স্থানে ভিডিওটি সেভ করতে চাচ্ছি আমি ধরেন ডেস্কটপ সিলেক্ট করে দিলাম এবং এখানে টাইটেল লিখে দেব আমি আপাতত টাইটেলটি এখানে লিখে দিচ্ছি টাইটেলটি আমি দিলাম যে হাউ টু ইউজ ক্যামটেসিয়া স্টুডিও পার্ট 1 আমি এখন এটি ফিনিশ বাটনে ক্লিক করলেই রেন্ডারিং প্রজেক্ট অর্থাৎ প্রজেক্টটি আমার এখন কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট সময় নিবে সম্পূর্ণরূপে 100% কমপ্লিট করে আমাকে পাবলিশ করে দিতে দেখুন যখন আমি বাটনে ক্লিক করে দিয়েছি ফিনিশ বাটনে তখন এখানে ডেস্কটপে একটি ফোল্ডার অটো ক্রিয়েট করে নিয়েছে যে ফোল্ডারটি আমি নাম দিয়েছি সেই নামই ফোল্ডারটি ক্রিয়েট করে নিয়েছে অর্থাৎ ফোল্ডারের ভিতরেই আমার এই ভিডিওটি চলে আসবে
তো অনেকেই আমরা ভুল করি, যখন আমরা ফিনিশ বাটনে ক্লিক করব তখন আমরা কি করি, নিচে দেখি না যে আমরা ডেস্টিনেশনটা কোথায় দেবো বা ভিডিওটা কোথায় সেভ হবে। আমরা ভিডিওটি না দেখেই সেভ দিয়ে দিই এবং পরবর্তীতে ভিডিওটি খুঁজতে আমাদের কষ্ট হয়। তো আমরা দেওয়ার পূর্বে ভিডিওটি কোথায় সেভ দেব সেটা সিলেক্ট করে নেব। তো সবাইকে ধন্যবাদ, এই ছিল আসলে ক্যামটাসিয়া স্টুডিও কীভাবে ইউজ করব তার ছোট্ট একটি ভিডিও টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, লাইক করুন এবং আমার ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ, সবাই ভালো।